শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ গেলে বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, আপনারা নাম হয়তো শুনেছেন, সদস্য হুজুর হিসাবে সবাই চিনে। তিনি দীর্ঘদিন দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করেছেন। হুজুরের বাড়ি হলো ওই যে গোপালগঞ্জের গহরডাঙ্গা। হুজুর একদিন যাবেন ঢাকা থেকে গহরডাঙ্গায়, নৌকায় উঠছেন। এই নৌকায় যখন উঠছেন তখন রাত হয়ে গেছে, ওনার বাড়ি পর্যন্ত নৌকায় পৌঁছায় দেবে। মাঝিও হুজুরের বাড়ি চিনে, অনেক প্যাসেঞ্জার নৌকায় উঠলো, ঘাটে ঘাটে মানুষকে নামায়া হুজুরের ঘাটটা একবার সব শেষে মাঝি কয়, হুজুর আমি রাত জয়টা বাজুক আমি আপনারে বাড়ি পৌঁছায় দিব, হুজুর আমি আপনারে চিনি, হুজুর একটু দোয়া করবেন। হুজুরের ঠিক আছে বাবা চলো। কনকনে কুয়াশার রাত, শীতের রাত, কুয়াশা দেখাও যায় না ঠিক মতো, যাইতেছে মানুষ ঘাটে ঘাটে নামছে, হুজুরের ঘাট সবার পরে, আরও বেশ সময় লাগবে হুজুরের ঘাটে যাইতে। ওই অবস্থায় হুজুর বলতেছে, বাবা মাঝি আমারে তুমি এখানেই নামায় দাও। কি কন? এখানেই নামায় দাও। কেন? কই বাবা আমারে এখানে নামা। কই হুজুর এটা তো আপনার ঘাট না, এখানে যদি আপনি নামেন তাহলে আপনাকে বিশাল বড় একটা হাওর পায়ে হেঁটে যাওয়ার লাগবে, আর এত রাত, প্রচণ্ড কুয়াশা, কিছু দেখা যায় না। হুজুর কেন আপনি এই কাজ করবেন? আপনার ঘাটে নৌকা যাবে। হুজুর বলতেছে, বাবা তুই বুঝবি না, তুই আমাকে এখানে নামায় দে, দ্রুত নামা, আমার কাজ আছে, এখানে নামা, আমি হাওরটা পাড়ি দিয়ে পায়ে হেঁটে যাব। মাঝি অবাক হয়ে গেল, মাঝি মনে মনে কয়, আমি চিন্তায় পড়ে গেলাম হুজুরের এত রাতে কাজ কিটা, কাজ কি এর এত রাতে হাওরে হুজুরের কাজ কি? কয় তাহলে ঠিক আছে আমি নামাব ঠিক, কিন্তু আমি পিছনে পিছনে যাব, হুজুর কি কাজ করে একটু দেখার জন্য। হুজুরকে নামায় দিল মাঝি, পিছনে পিছনে মাঝিও নামলো, হুজুরে দেখেন নাই। মাঝি দেখতেছে কয়, আমি দেখলাম হুজুর সামনের দিকে হাঁটতেছেন, প্রচণ্ড কুয়াশা, ভালো করে দেখাও যায় না, আমাকে হুজুর দেখেন না, পিছনে আমি হুজুর খেয়াল করেন নাই, আমি একটু দূরে অবস্থান করতেছিলাম, আমি তো ঝাপসা ঝাপসা হুজুরকে দেখতেছি, যাইতেছেন যাইতেছেন, একটু পরে তাকায় দেখি নামাইলাম আমি একজন, কিন্তু কিছুক্ষণ পরে দেখি হুজুরের ডানে বামে সামনে পিছনে শত শত মানুষের আওয়াজ। আমি অবাক হয়ে গেলাম, অবাক, ভয় পেয়ে গেলাম, নামাইলাম আমি একজন মানুষ, কিন্তু ওনার ডানে বামে এত মানুষের আওয়াজ, এরা কারা, এরা কারা, এদের পরিচয় কি? পিছনে পিছনে আমি যাইতেছি, হুজুর ওদের সাথে কথা বলতেছেন, আর ওরা হুজুরকে, একজন মন্ত্রী মিনিস্টার যেভাবে হাঁটি এইভাবে হুজুরকে সামন দিক দিয়ে রাস্তা দেখে দেখে নিয়ে যাইতেছে। বাড়ি পর্যন্ত যাওয়া মাত্রই আমি দেখলাম লোকগুলা আর কেউ নাই, সবাই অদৃশ্য হয়ে গেল, হুজুর ঘরের ভিতরে ঢুকবেন, আমি যাই এই সালাম দিয়া দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমাকে দেখে বলতেছেন, বাবা তুমি এখানে কেমন করে? কই হুজুর আমি তো আপনার পিছনে পিছনে আসছি। কেন আসছো? কি জন্য আসছো? কি দেখছো? কি দেখছ? কয়, হুজুর আমি যা দেখছি আমার ভিতরে পানি নাই, কলিজায় পানি নাই, আমি তো প্রচণ্ড ভয় পাইছি হুজুর। হুজুর আগে বলুন এরা কারা? আমি নামাইলাম আপনাকে একা, কিন্তু এত মানুষ, এরা কারা, কি এদের পরিচয়? এবার হুজুর বলতেছে, বাবা আমি বলতে পারি তোর কাছে এক শর্তে, বাবা আমার জীবদ্দশায় কারো কাছে কিছু বলবা না, কারো কাছে কিছু বলবা না। সে বলতেছে, ঠিক আছে হুজুর আমি বলবো না, খাঁটি আল্লাহওয়ালারা তাদের নিজেদের কারামত কারো কাছে বলে না, কেউ দেখলে সেটা বলতেও নিষেধ করে, ঠিক কিনা জোরে বলেন? আর ভেজাল যত জায়গায় আছে খালি সাইনবোর্ড আর অ্যাডভার্টাইজ, ভেজাল যত আছে। আশিক রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারাসুল্লি সুলকানি, নাম আর খুঁজে পাওয়া যায় না, নাম কই গেল, কয় লকবার উপাধি পড়তে পড়তেই শেষ, ঠিক কিনা? এক লোক মবিসিং গেছে, আসার পথে প্রচণ্ড কুয়াশা, এরকম বন্ড ফিসাব, ড্রাইভাররা কয় থাম, সামনে দেখোস না কিছুই দেখা যায় না, ওখানে দেখ একটা বোর্ডিং দেখা যায়, সিট আছে কিনা একটু দেখ। তো ড্রাইভার গেছে, গিয়া বোর্ডিং ম্যানেজার রেখায়, স্যার রাত বাজে প্রায় তিনটা দুইটা, বলতেছে স্যার আপনাদের হোটেলে কোনো সিট আছে? কয় সিট তো আছে, থাকবো কেটা? থাকবো কে? কয় থাকবে আশিকে রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারাসুল্লি সুলকানি, কইতে কইতে সুল লটাটাই যায়।
ম্যানেজারে কয় দৌড়িয়ে ভাগো সিট নেই, ম্যানেজারে ভাবছে ষোলোটা সিট লাগবে। নাম যখন ষোলোটা কইছে ম্যানেজারে ভাবছে সিট লাগবে কয়টা, ষোলোটা, কয় সিট নাই সিট নাই ভাই জানদার। আর কয় হুজুর সিট নাই, হুজুরে কয় সিট না হইলে কেমনি যাবি, যাওয়ার তো কোনো উপায় নাই, হোটেলে হোটেলের বারান্দাই গামছা বিছা চাদর বিছায় রাত কাটা, হোটেলের বারান্দার মধ্যে চাদর বিছায় ঘুমাই রইছে, ফজরের সময় ম্যানেজার উঠছে ওইটা দেখে এত মোটা এক হুজুর গড়াগড়ি করে শীতের মধ্যে কন কনে কাঁপে, কয়েক বেড়া ঘটনা কি এখানে হুজুর নিয়ে এরম কর, কয় তুই হুজুর নিয়ে এখানে কি কর, তুই আমার কাছে ভিতরে সিট চাইলি না, কয় আমি তো আপনার কাছে সিট চাইছি, কয়েক বেড়া তুই তো সিট চাইলি ষোলোটা, তাই বললে কি আমার কাছে দুইটা সিটও নাই। এখন হুজুর উঠছে উঠে কইরে এই টাইটেলে আমার দুনিয়াতেও সিট দিল না, মরণের পরেও সিট দিত না, ঠিক না, এই টাইটেলে দুনিয়াতেই সিট দিছে না, মরার পরেও সিট দিবে। এজন্য খাঁটি আল্লাহওয়ালা চেনার উপায় হলো তারা সহজ সরল সাদা সিধা, এত অ্যাডভার্টাইজও নাই, এত গাওয়াগাওয়িও নাই, হ্যাঁ এত লৌকিকতাও নাই। শামসুরক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই ওই মাঝিরে বলতেছেন আমি বলতে পারি তোকে, শর্ত হলো আমার জীবদ্দশায় কারো কাছে এই কথা বলবা না। কই বলেন হুজুর, কই বাবা আমি যখন নৌকায় ছিলাম এই নৌকায় থাকা অবস্থায় এই এলাকার জিন্নাতের সর্দার আমার কানে কানে আইসা সালাম দিয়া কয় হুজুর আমরা আজ অনেক দিন যাবত আপনার অপেক্ষায়, আমাদের ভিতরে অনেক সমস্যা চলতেছে, কেউ কারো কথা মানে না, এমন দ্বন্দ্ব খুনাখুনি হওয়ার সম্ভাবনা আছে। এক পর্যায়ে আমরা সবাই একমত হয়েছি যতগুলি সমস্যা আছে সবগুলির সমাধান আপনার কাছ থেকে নিব, আপনি যা বলবেন আমরা সবাই মাথা পেতে মেনে নিব, কেউ আর আমরা কোনো ধরনের বিরোধিতা করব না। হুজুর একটু দয়া করে যদি এই জায়গায় নামতেন, পায়ে হেঁটে যদি বাড়িতে যাইতেন, হাওরটা আমরা পাহারা দিয়া দিয়া আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব, আর মাঝখানে আমাদের যত যা কিছু জানার প্রয়োজন সব আমরা জেনে নিব। আল্লাহু আকবার। মাই তালিবে মাওলা গো মেরে ইশকে নিরালা, মাই তালিবে মাওলা গো মেরে ইশকে নিরালা, হে জুমলা জাহা জিনকে তজল্লি সে উজালা, হে জুমলা জাহা জিনকে তজল্লি সে উজালা, মা দরুদ জাহা গাইর খোদা ইয়ার নদার, যদি ইয়াদ খোদা হি চে দিগর কার নদার, যদি ইয়াদ খোদা হি চে দিগর কার নদার। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী বলেছেন উলামায়ে কেরামকে, মানব দানব পশু পাখি সবাই শ্রদ্ধা করে, কারণ হলো ওরা জানে উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ সবাইরে খাওয়াইতেছে, ঠিক কিনা, ঠিক কিনা, আমার আপনারও আল্লাহ খাওয়ায় মাদ্রাসার উসিলায়, ঠিক কিনা, আমি মাদ্রাসা দান করলেও মাদ্রাসা চলবে, না করলেও মাদ্রাসা চলবে, বাকি মাদ্রাসায় আমি দান কইরা মাদ্রাসা টিকায় রাখছি বিষয়টা এমন নয়, বরং মাদ্রাসায় উসিলায় আল্লাহ আমাকে টিকায় রাখছে, ঠিক কিনা রে ভাই। আমাদের সিলেটের বহুত পুরো একজন আল্লাহর ওয়ালি, নাম হলো শাইখ কাদিয়া রহমতুল্লাহ আলাইহি, কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাগ্রাদ। হুজুর এরকম যেভাবে গেছেন, যেখানে গেছেন সেখানেই মাদ্রাসা তৈরি করেছেন, কারণ উনারা দেখতেন, উনারা জানতেন আসমানের কুটি হলো মাদ্রাসা, আসমানের খাম্বা হলো মাদ্রাসা, মাদ্রাসা যেখানে হবে এখানে রহমত থাকবেই থাকবে, যেদিকে গেছেন ওই দিকেই মাদ্রাসা তৈরি করেছেন। এজন্য বিদাতীদের দল ভণ্ডদের দল হুজুরকে হত্যা করার জন্য ওরা ষড়যন্ত্র করে, ওই মৌলবীর কারণে তো আমরা গান বাজনা করতে পারি না, আমরা এক্সিবিশন করতে পারি না, যাত্রার প্যান্ডেল করতে পারি না, এই মৌলবীর হত্যা করা
ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। আল্লাহর ওলির কাছে একবার ডাকাতের দল, একবার ডাকাতের দল। ভরা মৌসুম আপনারা জানেন সিলেট এলাকাতে অনেক বেশি বন্যা হয়, একবার এরকম বন্যা হয়েছে, বন্যার ভিতরেই মাদ্রাসায় ডাকাতের দল নৌকা নিয়ে মাদ্রাসায় হাজির হয়েছে। হুজুরের কাছে আইসে বলতেছে, হযরত আমাদের এলাকার দুই গ্রামের ভিতরে প্রচন্ড ঝগড়া, যে কোনো সময় কোনাকুনি হয়ে যেতে পারে, আপনি যদি না যান তাহলে মানুষ কতজন খুন হবে এর হিসাব নাই। সবাই এক বাক্যে মেনে নিয়েছে, আপনি যেই সমাধান দিবেন এই সমাধান সবাই মেনে নিবে। ভাটি এলাকার মানুষগুলা হুজুরকে এইভাবেই মানত, এইভাবেই শ্রদ্ধা করত। হুজুর যেই জায়গায় যা হাজির, প্রচন্ড মারামারির ভিতরে মার থেমে যেত, চতুর্দিকে উপরের দিকে এরকম ভাবে ফায়ারিং হচ্ছে, কিন্তু আল্লাহর ওলি মাঝখানে যেয়ে যদি দাঁড়াইতেন সাথে সাথে দুনোপক্ষের রাগ গুসা পানি হয়ে যাইতো। আল্লাহ আকবার, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি ছিলেন। হুজুরে বলতেছেন, ঠিক আছে বাবা, তাহলে আর দেরি নাই, আর দেরি নাই, তাড়াতাড়ি চলো, দেরি নাই, তাড়াতাড়ি চলো, আমাকে নিয়ে চলো। এই বইলা আল্লাহর ওলি তিনি উঠলেন নৌকায়, নৌকায় উঠে গেলেন, জানা জানি নাই, কাউকে বলাও নাই, উঠে গেলেন। কারণ আল্লাহর ওলিরা তারা সর্বদা মনে করতেন, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে কিছু? যে আগে যায় বলতো তার কথাই বিশ্বাস করতেন, পরে যদি একজনে যায় বলতো, হুজুর ও তো আপনার কাছে মিথ্যা কথা বলছে, তখনই ধমক দিতেন, মুসলমান আবার মিথ্যা বলে নাকি? সুবহানাল্লাহ, জোরে কর না। যে মুসলমান আবার মিথ্যা বলে নাকি? আগের জনে আপনারে মিথ্যা বলছে এই কথাটা বোঝানোই যেত না। কি বুঝলেন? আমরাও মুসলমান, তারাও তো মুসলমান, ঠিক না? উনি নৌকা উঠছেন, নৌকা উঠটা ডাকাতরা লয়ে যাইতেছে হাওর এলাকায়, সিলেটের হাওর এলাকায়। অসুবিধা দিতেছে আপনাদের ভাই? অসুবিধা দিতেছে শীত, এই যে কুয়াশার পানি পড়তেছে, কিন্তু কষ্ট হইতেছে আপনাদের। এখন হাওরের মাঝামাঝি গেছে, একদম হাওরের মাঝামাঝি। হুজুর বলতেছে, কি রে বাবা, ওই গ্রাম তো এত দূর হওয়ার কথা না, তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ? কই, না হুজুর, এই যে চলে আসছি আর অল্প সময়। মূলত ওদের টার্গেট হলো একদম হাওরের মাঝামাঝি নিয়ে হুজুরকে একদম জবাই করবে, জবাই করে হাওরে ফেলাই দেবে। হাওরের মাঝামাঝি নেওয়ার পরই ডাকাতরা তাদের চেহারা পাল্টায় ফেললো, কাছে আইসা কো মলবি, প্রস্তুত হয়ে যাও, আমাদের দীর্ঘদিনের চেষ্টা, তোমারে খুন করব, তোমার কারণে আমরা গান বাজনা যাত্রা প্যান্ডেল কিছুই করতে পারি না, খালি যাবায় যাও, এবার যাইয়ে তুমি মাদ্রাসা যেখানে যাও সেখানে গান বন্ধ করে ফেলো, ঠিক আছে? আজকে তোমার জীবনের শেষ দিন, তুমি প্রস্তুত নাও। আল্লাহর ওলি বলেন, আমাকে একটু সুযোগ দিবানি দুই রাকাত নামাজ পড়ার, কোনো অসুবিধা নাই, শেষ জীবনের শেষ নামাজ পড়তে চাও, নামাজ দার নামাজ পড়ে। কারা ডাকাতের দল দিশা বিশা পায় না, কোথায় তানার আমরা ছিলাম, কোথায় কেমনে তানার ঘাটে এসে লাগলো, হায় আমরা কার বিরুদ্ধে লাগছিলাম, হুজুরের পায়ে পইরা পা ধইরা মাপ চাওয়ার কো হুজুর, জীবনের জন্য তওবা করলাম, গুনাহ তো সারছি সারছি, আজীবন আপনার খাদেম হইয়া থাকব, আমাদেরকে আজকের মতো বাঁচান। যেই পুলিশেরা কই, হুজুর এরা কারা আপনার পা ধরতেছে? হুজুরে বলতেছেন, না কোনো অসুবিধা নাই, এরা সব আমার খাদেম, নৌকা ভুল করে এখানে চলে আসছে, একটা অন্যায় করেছে, তাই মাপ চাইতেছে। আল্লাহ আকবার, পুলিশদের কাছে পরিচয় দেন নাই ওরা যে ডাকাত, এই আল্লাহর ওলি এই ডাকাতদেরকে বলছিলেন, বাবা শুন, তোরা যে এমন ঘটনা ঘটাইছো, আমার জীবদ্দশায় কারো কাছে বলবি না, বলবি না, আমার ইন্তেকালের পরে যদি বলতে চাও বলবা, আমরা আল্লাহর ওলির ইন্তেকালের পরেই খবরগুলা পাইছি, এবং ওরা বলছে আমরা যে হুজুরের খাদেম, আমরা কিন্তু শুরুতে খাদেম ছিলাম না, আমরা হুজুরকে মারার জন্য ডাকাত সেজে এসেছিলাম, আমরা হলাম ডাকাত, কিন্তু ঘটনা ছিল এই আল্লাহর ওলির ওই কারামতের পর আমরা তওবা করে সবাই আল্লাহর ওলির খাদেম হয়ে গেছি। এজন্য রে ভাই, উলামায়ে কেরামের কদর করো, উলামায়ে কেরামকে চিনো, মাদ্রাসাকে কদর করো, মাদ্রাসাকে কদর করো। আল্লাহ নবী রহমতের নবী বলেন, হাফেজে কুরআন জান্নাতের দিকে যায়, আর কই আল্লাহ আমার মা কই, আমার বাবা কই, আল্লাহ কইব যাও তার আব্বা আম্মারে জাহান্নাম থেকে উঠে আনো, জাহান্নাম থেকে বাপ মারে যখন উঠে আনবে
তার দাদা দাদি নানা নানি তখন উইটে কইব বাবা তোমরা তো তোমাদের সন্তানের উসিলায় আজকে জান্নাত পাইয়া গেছো, কিন্তু সে তো আমাদের নাতি, আমাদের নাতি, আমরা তো কত আদর করছি, কত মায়া করছি, আমি নানা আমি নানি কত মায়া করছি, আজকে আমরা বিপদে পড়ে গেছি বাবা, তোমরা তো মুক্তি পাইয়া গেছো। আমার ভাইটারে বইল একটু সুপারিশ করার জন্য, তার আব্বা আম্মা আয়েশা তার সাথে জান্নাতের দিকে রওনা দিবে, কিছু দূরে যাইয়ে বাপ্মা থেমে যাবে, ছেলে কইব আব্বা তুমি থামছো কেন, আম্মা তুমি থামছো কেন, তখন মায় কানবো বাবায় কানবো, কান্দা কইব বাবা তুমি যদি তোমার বাপ মা সারা জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা সারা জান্নাতে যাইব না, তখন আল্লাহ কইব যাও তার দাদা দাদি নানা নানি রে তুইলা আনো, দাদা দাদি নানা নানি রে তুইলা আনার সময় এলাকার মানুষেরা তাদেরকে দইরা বলবে, বাইরে তোমরা তো মুক্তি পেয়ে গেছো নাতির সুপারিশে, কিন্তু আমরা ওই এলাকার মানুষ যে এলাকার মাদ্রাসায় পইরা তোমাদের নাতি হাফেজ হইছে আলেম হইছে, আমরা ওই এলাকার মানুষ, আমরা মাদ্রাসাকে কদর করতাম, আমরা তার থাকার জায়গা করে দিছিলাম, খানার ব্যবস্থা করে দিছিলাম, আমরা তার সহযোগিতা করেছিলাম, একটু যায়া বইল মালিকের কাছে আমাদের জন্য যেন একটু সুপারিশ করে, দাদা দাদি নানা নানি আইসা ওই মানুষগুলার কথা তারে শোনাবে, তখন সে আল্লাহর কাছে কইব মালিক যাদের সহযোগিতায় আমি কোরআন সিনাই নিয়েছি ওই মানুষগুলাকে যদি আমার সাথে না দেও আমি জান্নাতে যাইব না, আল্লাহ পাক তখন কইব যাও মানুষগুলোর জাহান্নাম থেকে উঠে আনো, উঠে আনার পরে একজনে কইব হুজুর আপনি আমারে চিনছেন নি, আনাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনাকে একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম, আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুয়া, হুজুর আমাকে আপনি বুঝি চিনেন, আমি আপনার একদিন এক বদনা ওজুর পানি দিছিলাম, নবী বলেন এইভাবে অসংখ্য মানুষ কেউ কইব এক বস্তা দুই বস্তা চাউল দিছি, কেউ কইব আমি 1000 টাকা দিছি, আপনি যেই মাদ্রাসায় পড়ছিলেন এই সহযোগিতা পাইয়াছি না আপনি কোরআন নিছেন, আল্লাহ পাক কইব ফেরেশতারা আমার কোরআনের পাখিরে যতজনে চিনতেছে আর সে যতজনকে চিনে কোরআনের ইজ্জতের খাতিরে বরযাত্রীর মতো তার সাথে জান্নাতে দিয়া দাও, ও মালিক তোমার দেওয়া আমানত কেন বাপ মা খেয়ানত করলো, আমার হোক কেন বাপ মা নষ্ট করলো, ডাকো আজ আমার মাকে ডাকো, আজ আমার বাবাকে ডাকো, আল্লাহ আমার মা বাবাকে ডাক দাও, রব্বানা আতিহিম দিরফাইনি মিনাল আযাব ওয়ালানহুম লানান কাবীরা, কইব আল্লাহ আজ আমি জাহান্নামী হলাম, আমার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে আজ আমি জাহান্নামী হয়েছি, আমি আজকে জাহান্নামের আগুনে যেই পরিমাণ শাস্তি ভোগ করব, আমার মা বাবাকে ডাবল শাস্তি দাও, ডাবল শাস্তি দাও, সন্তান আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে বাপ মার বিরুদ্ধে মামলা দিবে, দুনিয়ার বহু বাপ মা সন্তানের মামলায় আল্লাহর আদালতে আসামির কাঠ করায় দাঁড়াবে, নাউজুবিল্লাহ যুরাকা, কি শিখাবো কি পড়াবো কি দেখাবো, মায়ার নবী দয়ার নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফাবাওয়াহু ইউহাফফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, আল্লাহ নবী বলেন সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয়ে লইয়ারে যুবু, হিন্দুর সন্তানটাও দুনিয়াতে আগমন করে এক আল্লাহর পরিচয় নিয়া, ইহুদির বাচ্চাটাও দুনিয়াতে আগমন করে এক আল্লাহর পরিচয় নিয়া, খ্রিস্টানের সন্তান সেও দুনিয়াতে আগমন করে এক আল্লাহর পরিচয় নিয়া, সমস্ত সন্তান দুনিয়াতে যখন আগমন হয় শুধু আল্লাহর পরিচয় নিয়েই নয় বরং সে আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আগমন করে, মায়ার নবী দয়ার নবী বলেন ফাআবাহু ইউহাফফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, নবীজি বলেন এরপরে তার বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়, বাপ মা তারে বেনামাজি বানায়, বাপ মা তারে সুৎকুর গোসকুর গাঞ্জাকুর বানায়, বাপ মা তারে বেপথে বেলাইনে নিয়ে যায়, তার জীবনের টার্গেট ছিল আল্লাহর ওলি হইয়া কবরে যাওয়া,
দুনিয়া এসেছে আল্লাহর ওলি হইয়া, কবরও সে যাবে আল্লাহর ওলি হইয়া। মাসকানে তার ভিন্ন পথে চালাইলো কে, ভিন্ন পথে নিয়ে গেল কে? আল্লাহ নবী বলেন তার এক নাম্বার দায়ী মা, এক নাম্বার দায়ী হলো বাবা। তার ভিন্ন পথে চলে যাওয়ার জন্য যেই সমস্ত মানুষগুলি আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে, নবী বলেন সবার আগে থাকবে বাপ মা। ওই বাপ মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বাবার চেয়ে মাকে আল্লাহ বেশি জিজ্ঞেস করবে। মা সন্তান মাকে বেশি টাইম পায়, গর্ভেও ছিল মার কাছে, দুধও খাইছে তখনও মায়ের সাথে, ছোট্ট বয়স বাবা বাহিনী থাকে, মাকে সন্তান বেশি টাইম পায়, এজন্য মার জবাবদিহিতা বাবার চেয়ে বেশি হবে। মার জবাবদিহিতা আল্লাহর কাছে মায়ের বাবার চেয়ে বেশি হবে, কারণ মায়ার নবী বলেন আল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবীজি বলেন সমস্ত মহিলারা স্বামীর ঘরের মালামালের হেফাজতের জবাব আল্লাহর কাছে দিবে, আরেকটা জবাব দিবে ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের ব্যাপারে জবাব দিবে মা। বাবার চেয়ে মায়ের জবাব দিহিতা বেশি হবে, কারণ মাকে সন্তান বেশি টাইম পায়, মার আসরটাও সন্তানের উপরে যায় বেশি পড়ে। মা যদি দিনদার হয় সন্তানও দিনদার হয়, মা যদি নামাজি হয় সন্তান নামাজি হয়, মা যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে সন্তান হাফেজে কোরআন হয়, মা যদি সন্তান পেটে নিয়ে বেশি বেশি টক খায় সন্তান বড় হয়ে টক প্রিয় হয়, মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হয়ে মিষ্টি প্রিয় হয়, মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত শোনে এই সন্তান বড় হওয়ার পর হাফেজে কোরআন হয়। পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি গান শুনে এই সন্তান বড় হয়ে গানের মাস্টার হয়, মা সন্তান পেটে নিয়ে যদি পর্দার ভিতরে চলে সন্তান জেহনি হয় মেধাবী হয় জ্ঞানী হয়, আর মা সন্তান পেটে নিয়ে যদি বেপর্দায় ঘুরে এই সন্তানের ব্রেইন ঢিলা হয় বোকা হয় প্রতিবন্ধী হয়, এটা অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন। এজন্য বায়রা মনে রাখবি যুবক, সবার আগে যদি একটা সুন্দর সন্তান চাও নেককার একটা ছেলে যাও, আগে মা ভালো একটা মা তোমাকে তালাশ করতে হবে, পর্দানিশীন একজন মহিলা একজন স্ত্রী তোমাকে খুঁজতে হবে, কোরআন তেলাওয়াতকারিণী একজন মা তার জন্য আনতে হবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, দেখবেন মা নামাজে দাঁড়াইলে ছোট্ট শিশুটাও মায়ের সাথে নামাজে দাঁড়ায়, ঠিক কিনা? মা তাসবি পড়ে, মা রুকু করে সিজদা করে, ছোট্ট শিশুটাও রুকু করে সিজদা করে, মা তাসবি পড়ে টুটনরে শিশু বাচ্চাটাও তাসবি পড়ে। কিসের তাসবি? তাসবি তো পড়ে না, তাসবি তো পড়ে না, মার টুটনরে, এজন্য বাচ্চাটাও টুটনারায়। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা মনে রাখবার আল্লাহর বান্দা, সন্তানের ব্যাপারে আল্লাহর দরবারে বাপ মার জবাব দিতে হবে সবার আগে, কারণ ঘর হলো তার সর্বপ্রথম বিদ্যালয়, বাপ মা হলো তার সর্বপ্রথম শিক্ষক। ঘরের মধ্যে সন্তান যা কিছু শিশুবেলা থেকে, বড় হওয়ার পর এটার আসর থাকে, ঘরের মধ্যে সন্তান যা কিছু শুনে এটা তার মরণ পর্যন্ত আসর থাকে, কারণ শিশুকালে বাচ্চাগুলির দিল দেমাক হলো কাদামাটির মতো, কাদামাটির ভিতরে যা খুশি লেখা যায়, মাটি যদি শক্ত হয়ে যায় লেখা যায় না। সন্তানের চোখ হলো ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার, চোখ দিয়ে আপনার সন্তান যা কিছু দেখবে ঘরের ভিতরে সব কিছু চোখের মধ্যে রেকর্ড করে রাখে, কান দিয়ে আপনার শিশু বাচ্চাটা ঘরে যা শুনে সব কিছু কানের মধ্যে রেকর্ড করে রাখে, যেদিন সে বড় হওয়ার পর সাপ্লাই দেয় এতদিন পর্যন্ত যা কিছু রেকর্ড করেছে,
বড় হওয়ার পরে তাই সাপ্লাই দেয়। এখন যদি আপনার সন্তানের কানের মধ্যে আপনি গান রেকর্ড করান, ঘরের ভিতরে নাটক চলছে, ঘরের ভিতরে সিনেমা চলছে, টেলিভিশনের আওয়াজ চলছে, ছোট্ট বাচ্চাটা বুঝে না কিন্তু গানের আওয়াজ তার কানে রেকর্ড হয়ে রয়েছে, ছোট্ট বাচ্চা সিনেমার কোনো অনুষ্ঠান বুঝে না কিন্তু নাচ গানের দৃশ্য তার চোখে রেকর্ড হয়ে থাকে, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া তাকে দুইটা রেকর্ডার, চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। আমরা মনে করি শিশু বাচ্চা বুঝে না, কিন্তু না না, শিশু বাচ্চা সব বুঝে, সব কিছু তার রেকর্ড হয়ে থাকে। যেদিন সে সাপ্লাই দেয়, যদি কানের ভিতরে গান রেকর্ড করে থাকি তখন গানই সে সাপ্লাই দিবে, আর যদি কানের ভিতরে কোরআন তিলাওয়াত রেকর্ড করি তাহলে সে কোরআন তেলাওয়াত বাজাবে, ঠিক কিনা? ট্যাপের ভিতরে যদি আপনি গান রেকর্ড করেন আর এই ট্যাপ নিয়ে যদি সিনেমা হলের ভিতরেও বাজান, ট্যাপকে যদি আপনি বলেন তোর পায়ে ধরি তুই এখানে কোরআন তেলাওয়াত বাজ, তুই তুই এখানে তেলাওয়াত যদি রেকর্ড করেন আর সিনেমা হলের ভিতর নাপাক জায়গায়ও যদি ট্যাপ নিয়ে বাজান, তখন নাপাক জায়গা বুঝবে না, ট্যাপ থেকে কোরআন তেলাওয়াত বের হবে, ঠিক কিনা? আর যদি ট্যাপের মধ্যে আপনি গান রেকর্ড করেন, মসজিদের ভিতরে নিয়ে ট্যাপ ঢুকান আর বলেন ট্যাপ তোর পায়ে ধরে বলতেছি এটা মসজিদ আল্লাহর ঘর তুই গান বাজবি না, আপনার কথা ট্যাপ শুনবে? শুনবে? ট্যাপ বলবে আরে আহম্মক বোকা, তুই আমার মধ্যে রেকর্ড করলি গান আর শুনতে চাস কোরআন তেলাওয়াত, এটা কেমন করে হয়? এটা কোনোদিন তো হবে না, মসজিদের ভিতরে বাজাইলেও সে গানই বাজবে। এজন্য আপনার সন্তানের দিল আর দেমাগের ভিতরে শিশুকালে যদি মাদ্রাসায় ভর্তি করায় তার কোরআন তেলাওয়াত রেকর্ড করানো হয়, যদি তার কানের ভিতরে তেলাওয়াত আর চোখের মধ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য রেকর্ড করা হয়, আল্লাহর নাম তার হৃদয়ের ভিতরে খুদাই করে লিখে দেওয়া হয়, যদি পরকালের ফিকির তার অন্তরে ঢুকাইয়া দেওয়া হয়, এরপরে যদি আপনি তারে কলেজেও পড়ান, ভার্সিটিতেও পড়ান, নাস্তিকদের ভিড়েও যদি যায়, ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি আপনার সন্তান পড়ে, যেখানে নাস্তিকগুলি চতুর্দিকে ভিড় করা, সেখানেও সে নাস্তিক হবে না, বরং ইসলামের সৈনিক হবে, আল্লাহর সৈনিক হবে, রসুলের সৈনিক হবে, উলামায়ে কেরামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আর যদি শিশুকালে দিন না শিখান, শিশুকালে যদি তারে দিন না শিখান, শিশুকালে যদি তারে কোরআন না শিখান, শিশুকালে যদি তারে ইসলাম না শিখান, তাহলে এই ছেলে বড় হওয়ার পর যত চেষ্টাই করেন লাইনে থাকবে না, সে বেলাইনে চলে যাবে, বাপ মার সাথে বেয়াদবি করবে, আলেম ওলামার সাথে বেয়াদবি করবে, মাদ্রাসার সাথে বেয়াদবি করবে, নামাজ পড়বে না, হালাল হারাম চিনবে না, হ্যাঁ যা পাইবে তাই খাবে, ঠিক কিনা? জোরে কর প্যার হাজিরিন। এজন্য বলি মনে রাখবেন, শিশুকালে 5 বৎসর মিনিমাম মাদ্রাসায় বাচ্চাটারে পড়ান, ডাক্তার বানাইতে চান অসুবিধা নাই, আমরা নিষেধ করি না, এদেশে ডাক্তারের প্রয়োজন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন, সবাই মাদ্রাসায় পড়লে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কে? মাদ্রাসা থেকে মুফতি মুহাদ্দিস হাফেজ কোরআন বের হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয় না, একটা দেশের জন্য প্রয়োজন, আমি বলি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এটা ইসলাম কখনো নিষেধ করে না, কিন্তু ইসলাম বলে ডাক্তার পরিচয় সন্তানের বড় পরিচয় নয়, আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান, এজন্য সবার আগে মুসলমানই শিখাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সবার আগে মুসলমানই শিখাও, সন্তানকে বলো বাবা ইঞ্জিনিয়ার হওয়া তোমার বড় পরিচয় নয়, ডাক্তার হওয়া বড় পরিচয় নয়, তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি মুসলমান, এজন্য সবার আগে মুসলমানই শিখো। আর মুসলমানই শিখানোর জন্যই মাদ্রাসায় 1 বছর 2 বছর না 5 বৎসর পড়াইতে হয় শিশুকালে। মক্তবে 1 ঘন্টা পড়ানোর দ্বারা মুসলমানই শিক্ষা করা হয় না, মক্তবে 1 ঘন্টা হুজুর 200-250 ছাত্রকে কখন পড়া দিবে আর কখন নিবে, সহি শুদ্ধ করে কোরআনই হুজুর পড়াইতে পারে না, বাচ্চাদের মারামারি কিলাকিলি ঘুষাঘুষি এই মামলা ডিসমিস করতেই তো হুজুরে 1-1.5 ঘন্টা চলে যায়, ঠিক না? এটা আমরাও তো বুঝি বাপ মারা, যে হুজুরে মক্তবে যে কি পরিমাণ ভালো পড়াইতেছে এটা আমরাও বুঝি, অনেক মাও আছে এমন মনে করে ঘরে বাচ্চা ঝামেলা করে দুষ্টামি করে মক্তবে পাঠাই দে, কিলাকিলি যা আছে ঘুষাঘুষি যা আছে সব যেন মক্তবে যেয়ে করে, ঠিক না? তো এই জন্য মক্তবে পড়ানোর দ্বারা বাপ মা জিম্মাদারি আদায় হয় না, সন্তানের হক আদায় হয় না,
সন্তান মুসলমানই শিখতে পারে না, পাঁচ বছর মাদ্রাসায় পড়াইতে হবে শিশুকালে, নুরানি মাদ্রাসায়। আর আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসাগুলিতে পাঁচ বছর শিশুকালের, এই যে শিশুকালের পাঁচ বছর ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মাদ্রাসায়ও স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি সিলেবাস রাখা হয়েছে। স্কুলে যে অঙ্ক ইংরেজি পড়ানো হয়, মাদ্রাসায় একই অঙ্ক ইংরেজি পড়ানো হয়। শুধু আপনাদের কথা চিন্তা করে যারা মনে করতেছেন ছেলেকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার কথা ভেবে মাদ্রাসার সিলেবাস এমন করা হয়েছে। বানান ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কিন্তু সবার আগে তার জীবনের লেখাপড়ার শুরুটা যেন মাদ্রাসা থেকে হয়, তার জীবনের শুরু যেন মুসলমানি শিক্ষার দ্বারা হয়, তার লেখাপড়ার শুরু যেন কোরআনের শিক্ষার দ্বারা হয়। তাহলে মুসলমানের সন্তান হবে আগে, আগে মুসলমানের সন্তান হবে, তারপরে তার পরিচয় হবে ডাক্তার। যেই ছেলে মুসলমানি শিক্ষা ডাক্তার হবে তার নিয়ত হয়ে যাবে পরিশুদ্ধ, হারাম পথে কোনোদিন টাকা কামাই করবে না, মিথ্যা সার্টিফিকেট দিয়া কোনো রোগীর প্রাণ নিবে না, টাকার লোভে পইরা কোনো নর্মাল ডেলিভারি কেস কোনো মহিলার সিজার লাগবেই মিথ্যা কথা বইলা 40,000 টাকার লোভ করবে না, কারণ তার সিনার ভিতরে, সিনার ভিতরে কোরআনের মহব্বত হালাল হারাম সিনায় খুদাই করে লিখে দেওয়া হয়েছে। সমাজে এমন ডাক্তারও আসেনি না নাই, নর্মাল ডেলিভারি হবে এটা ডাক্তার ভালো করে জানে, এরপরেও বিল বেশি আসবে না যদি সিজার করা না হয়। তাই ডাক্তার রিপোর্ট দেয় সিজার করতেই হবে, না করলে বাচ্চাও মারা যাবে মাও মারা যাবে। ভয়ে আমরা কই স্যার যেভাবে যত টাকা লাগে, যত টাকা লাগে আমার বাচ্চা বাঁচান, আমার বিবিরে বাঁচান, এইরকম দিয়া ডাক্তার কয় মনে মনে হাসে কয় আমি তো ইডেই চাইছি, ঠিক না? ডাক্তার মনে মনে কয় আমি তো ইডেই চাইছি। যে ডাক্তার 30-40,000 টাকার লোভে পড়া একজন সুস্থ মহিলাকে সারা জীবনের জন্য অসুস্থ বানায় দিল, এই ডাক্তাররে আপনারা ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আওয়াজ আসতে হইছে জোরে কর, ডাক্তার না ডাকাত। কেন? কার তার জীবনের শুরুটা কোরআন শিক্ষার দ্বারা হয় নাই। এমন ডাক্তারের বাবা হওয়ার চেয়ে না হওয়া ভালো, এমন ডাক্তারের দাদা হওয়ার চেয়ে না হওয়া ভালো। আর যদি কোরআন শিক্ষায়া ইসলামী জিন্দগি তারে মুসলমানের সন্তান বানাইয়া তারে ডাক্তার বানাইতেন, তাহলে এই ডাক্তারের নামে বাপমার সুনাম হতো। আর এখন কইব যখন এই ধরনের ডাকাতি করব ধর্মই কইতো ডাকাতির বাপ যায়, ডাক্তারের বাপ কইব না, ওই ডাকাতির বাপ যায়, ঠিক না? ইঞ্জিনিয়ার হইছে রড না দিয়া ব্রিজ বানাইতে গিয়ে বাঁশ ঢুকাইয়ে দিছে, খবর আসেনি উত্তরবঙ্গের মানুষের? আচ্ছা এখন বাস ঢুকাইছে মানুষ মরছে, ইঞ্জিনিয়ার কয় আমার কি হয়েছে, আমার দরকার ছিল টাকা, ঠিক না? আমার দরকার ছিল টাকা, আমি টাকা পেয়ে গেছি, মানুষ মরুক তো মরুক। যে ইঞ্জিনিয়ারের কাছে টাকার দাম আছে মানুষের জীবনের দাম নাই, এরও আপনারা মানুষ বলবেন? মানুষ বলবেন? একথে আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহ বলে তুমি যদি মানুষ হতে চাও আগে কোরআন শিখো, যদি মানুষ হতে চাও আগে কোরআনই শিক্ষা লাভ করো। আল্লাহ পাক এজন্য কোরআন শিক্ষার কথা আগে আনলেন আর মানুষ সৃষ্টির কথা পরে নিলেন। যদি আপনারাও আপনাদের সন্তানকে মানুষ বানাইতে চান, মানুষের ঘরে সন্তান জন্ম নিলে মানুষ হয় না, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তার মানুষ বানাইতে হয়। আর আল্লাহ বলেন মানুষ বানাইবার পথ হলো কোরআনের শিক্ষা, এজন্য তার জীবনের শুরুটা কোরআনের শিক্ষা দ্বারা করা, তার জীবনের লেখাপড়ার শুরুটা মাদ্রাসার দ্বারা করাও, তাহলে সে তোমাদের কাছে যেমন মানুষ আমি আল্লাহর কাছেও মানুষ হব। আর যদি মাদ্রাসা শিক্ষার দ্বারা তার জীবনের সূচনা না হয়, হালাল হারাম না চিনে, জায়েজ না জায়েজ কিছুই না বুঝে, শুধু টাকার টাকা চায়, শুধু দুনিয়া চায়, আল্লাহ বলেন সে তোমাদের কাছে মানুষ হলো আমি আল্লাহর কাছে মানুষ নয়। আমার বায়রা বন্ধুরা যুবক, এজন্য বলতেছিলাম বাপ মা বহুত বড় এক ফ্যাক্টর, বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে, বাপ মার সিদ্ধান্ত যদি রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে।
বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। সবার আগে বাপমার সিদ্ধান্ত নিতে হবে, আমার সন্তানের জীবনের লেখাপড়া আমি গান শুনায় শুনায় করাবো নাকি কোরআন তেলাওয়াত শুনায় শুনায় তার জীবন শুরু করাবো, তার জীবনের লেখাপড়া কোরআন তেলাওয়াতের দ্বারা হবে নাকি গান দ্বারা হবে, এই সিদ্ধান্ত নিবে তার মা, সিদ্ধান্ত নিবে তার বাবা। রে মায়ার নবী বলেন, যদি এই সিদ্ধান্তে বাপ মা সঠিক সিদ্ধান্ত দেয় তাহলে সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। আর যদি সিদ্ধান্ত রং হয় তাহলে সন্তান পথভ্রষ্ট হবে, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে, কামতের ময়দানে আল্লাহর দরবারে এই সন্তানের মামলায় বাপ মা আসামি হওয়া লাগবে। কামতের ময়দানে বহু বাপ মা সন্তানের মামলায় আটকা পড়ে যাবে, তার নামাজ, তার রোজা, তার হজ, তার জিন্দগির ব্যক্তিগত আমল বড় ভালো ছিল, কিন্তু সন্তানের হক আদায় না করার কারণে বহু বাপ মা আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়ায় থাকবে, বাঁচবার কোনো পথ থাকবে না। ওই দিন কিন্তু সন্তান বিন্দু পরিমাণ মায়া করবে না। আল্লাহ বলবেন, বান্দারে নামাজ তোমার একক তো কাজা হয়েছে, আমি আল্লাহ মাফ করে দিলাম, রোজা তোমার একক তো কাজা হয়েছে, যাও আমি আল্লাহ মাফ করে দিলাম, এটা আমার হক, কিন্তু সন্তানের হক তুমি নষ্ট করেছো, তারে আমি আল্লাহর পরিচয় শিখাও নাই, ইসলাম ধর্ম সম্পর্কে তারে জ্ঞান দাও নাই, না তারে মুসলমানি শিখাও নাই, যার জন্য আজকে সে জাহান্নামি, আমার আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, এই মামলার ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না, যেভাবে পারো সন্তানের কাছ থেকে মামলা ডিসমিস করো, বাবা সন্তানের কাছে মাপ চায়, মা সন্তানের কাছে মাপ চায়, কিন্তু সন্তান ওই দিন মাপ দিবে না, হাসরের মাঠে সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, যেই সন্তানের জন্য শরীরে রক্ত পানি করলাম, যেই সন্তানের জন্য রাতকে দিন বানাইলাম, এই সন্তান হাসরের মাঠে বাবার পরিচয় দিবে না, মার পরিচয় দেবে না, সন্তান চাইবে বাপ মারে বিপদে ফেলায়া কেমন করে নিজে বাঁচতে পারে, বাবাই চাইব দুষ্টাপ সন্তানের ঘাড়ে চাপাইয়া কেমন করে বাবা বাঁচতে পারে, স্বামী চাইব স্ত্রীর ঘাড়ে দুষ্টাপাইয়া নিজে বাঁচতে, স্ত্রী চাইব স্বামীর ঘাড়ে দুষ্টাপাইয়া নিজে বাঁচতে, এইভাবে হাসরের ময়দানে সবাই শুধু ইয়া নফসি করবে, কেউ কারো দিকে কোনো খেয়াল রাখবে না, এমনকি নবীরা পর্যন্ত আব্বা আমার কোথায় এই কথা বলবে না, নবীরা পর্যন্ত মালিক আমার মা কোথায় এই কথা হাসরের মাঠে বলবে না, দুনিয়াতে কোনো মানুষ আল্লাহ আমার মা কই বাপ কই হাসরের মাঠে বলবে না, সবাই শুধু নিজের জন্য ইয়া নফসি বলবে, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, কে কার গারে দুষ্টাপায়া বাঁচতে চাই এই ফিকির করবে হাসরের মাঠে। এজন্য বলতেছি রে বাবা একটু মনোযোগ দিয়ে খাল করে শোনো, আমরা যারা বাবা হয়েছি, আমরা যারা মা হয়েছি, বাবা হওয়া সহজ, মা হওয়া সহজ, কিন্তু একজন আদর্শ মা হওয়া, আদর্শ বাবা হওয়া বড় কঠিন। সিদ্ধান্ত যদি তোমার ভুল হয় তাহলে তুমি বাবা আল্লাহর দরবারে কলঙ্কিত, সন্তানের কাছেও কলঙ্কিত, আর যদি সিদ্ধান্ত তোমার সঠিক হয় সন্তানের কারণে নাম উজালা। যেই সকল বাপ মা সন্তানকে হাফেজে কুরআন বানানোর নিয়ত করবে, নূরুন মালা নূর, আলেম বানানোর নিয়ত করবে, তাহলে এটা তো নূরুন আলা নূর। যদি মনে করে আমার সন্তানকে আমি হাফেজে কুরআন বানাবো, আলেম মুফতি মুহাদ্দিস বানাবো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে একটা মুকুট হাতে নিয়ে দাঁড়ায় থাকবেন, হাসরবাসী মানুষ বলবে আল্লাহ কার জানি জানি অপেক্ষা করি, কার জন্য জানি মালিক অপেক্ষা করতেছে, মুকুট জানি আল্লাহ কাকে পরাইতে চায়, নবীর বাপ মা সামনে গেলেও আল্লাহ পাক নড়বে না, আল্লাহ পাক পরিচয় দিবেন না, আল্লাহ কাছে ডাকবেন না। কত মানুষ আল্লাহর কাছে যায়
দাঁড়াবে, আল্লাহ কাউকে কাছে ডাকবেন না। এমনি একজন মানুষ যা কইব মালিক আমাকে আপনি চিনেননি, আল্লাহ তখন বলবে বান্দা তুমি কে? কয় আমি অমুক অমুক হাফেজে কোরআনের আব্বা, আমি অমুক মুফতি সাহেবের মা। মালিক তখন ডাক দিয়া বলবে হাসরের ময়দানে, বান্দারে আজ কোটি কোটি মানুষের ভিতরে আমি আল্লাহ তোমাকেই খুঁজতেছি। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাওহু আহসানু মিন দাওই শামস। মায়ার নবী দয়ার নবী বলেন দুনিয়াতে ওই হাফিজ কোরআনের মাথায় পাগড়ি পরাইলো, দুনিয়ার ওস্তাদগণ এলাকার মানুষগণ হাফিজ কোরআনের মাথায় পাগড়ি পরাইয়া দিল, কিন্তু ওই দিন আল্লাহ পাকের কুদরতি নজর ছিল হাফিজ কোরআনের বাপ মার দিকে। যেরকম সুবহানাল্লাহ, মানুষ হাফিজের মাথায় পাগড়ি পরায় আর আল্লাহর নজর হাফিজের বাপ মার দিকে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলা ওয়া নাযীরা, মান কালা সিওয়া যালিকা কদ কালা মুহালা, মান কালা সিওয়া যালিকা কদ কালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লি মাওলা। জোরে সুরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। আমাদের আওয়াজ যত উঁচু হবে ইসলামের দুশমনদের আওয়াজ তত নিচু হবে, ঠিক কিনা জোরে বলেন? আজকে বলুন তো বাংলার জমিনে নাস্তিক বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি, নাস্তিক কম। এরপরও ইমানদাররা ইমানদারদের সামনে নাস্তিকদের তো লাফালাফি, কারণ কি? একমাত্র কারণ আমাদের আওয়াজ ছোট হয়ে গেছে, ইমানদারের আওয়াজ ছোট হয়ে গেছে। ইসলামের হুকুম হলো আমরা জায়গা মতো নরম, আবার জায়গা মতো আমরা খুব বেশি গরম। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরির প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরির প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, হয় নাই হয় নাই? আরো জোরে হয় নাই, ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরির প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, তো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি? হাত উঠে বলো আসেনি। আরে কুজুরে আসেনি? একটু দাঁড়াও, জেগে উঠু ওহি মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান, ঠিক না? ঠিক না? একটু দাঁড়াও, জেগে উঠো ওকে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম,
ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, তো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার। কি ভাই ভয় পাইছেন? কেউ লালমনিরহাটের মানুষ ভয় পাইছেন? আমরা কার সৈনিক? আরো জোরে কার? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ভাইয়েরা আমার, এজন্য কি আমার এই পর্যন্ত আলোচনার নতিজা হলো, যদি বাপমা আল্লাহর আদালতে কাট করায় দাঁড়ানো থেকে বাঁচতে হয়, তাহলে সন্তানের জীবনের লেখাপড়া শুরু স্কুল থেকে না মাদ্রাসা থেকে করতে হবে? সবাই কথা কয় না, স্কুল থেকে না মাদ্রাসা থেকে? স্কুলে ফরাইলেও মাদ্রাসা থেকে, ঠিক না? স্কুলে ফরাইলেও মাদ্রাসা থেকে তার জীবনের লেখাপড়া শুরু হবে। ইসলামী শিক্ষা, মুসলমানি শিক্ষা লাভ করার পর তারে ডাক্তার বানাবো, কারণ আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, সবচেয়ে বড় পরিচয় সে মুসলমান। এজন্য সবার আগে মুসলমানই শিখতে হবে। আর এজন্যই মাদ্রাসাগুলোতে স্কুল কলেজের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে। বিশ্বাস না হলে আপনারা মাদ্রাসায় ঢুকে দেখেন, যে দেখি হুজুর স্কুলের ওয়ানের অঙ্ক ইংরেজি মাদ্রাসায় আসেনি, টু এর অঙ্ক ইংরেজি টুতে আসেনি, থ্রির অঙ্ক ইংরেজি থ্রিতে আসেনি। যদি আমার কথা বিশ্বাস না হয় তখন দিয়েন না, আপনারা দেখবেন। যদি দেখেন যে হয় স্কুলে অঙ্ক ইংরেজি তো মাদ্রাসায় আসে, তাহলে অসুবিধা কি? ক্লাস ফাইভ পর্যন্ত মাদ্রাসায় পড়ার পর আপনার সন্তান অনায়াসে সিক্স থেকে ভর্তি হবে, হাই স্কুলে ভর্তি হবে, তার আবার স্কুলে ওয়ান থেকে পড়া লাগবে না, হাই স্কুলে ভর্তি হবে। লাভ কি হবে? এই পাঁচ বছরের ভিতরে মুসলমানই শিখবে, পাঁচ বছরের ভিতরে কোরআন শিখবে, পাঁচ বছরে সে আল্লাহকে চিনবে, পাঁচ বছরে সে আখেরাত জানবে, পাঁচ বছরের ভিতরে তার অন্তরে আল্লাহ রসুলের দাম খুদাই করে লিখে দেওয়া হবে। সে ভার্সিটিতে গেলেও নাস্তিক হবে না, কলেজে পড়লো বেনামাজি হবে না, বাপ্পার সাথে বেয়াদবি করবে না, আলেমদের সাথে বেয়াদবি করবে না, সে নবীর সৈনিক হবে, আল্লাহর সৈনিক হবে। আমরা তো এটাই চাই, নাকি এটা চাই কি না? আরে হা, ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগে পড়লো, নাস্তিকদের ভিড়ও আপনার সন্তান তাকবীরে আওয়াজ তুলবে, নাস্তিকদের ভিড়ও নারায় তাকবীরে আওয়াজ তুলবে, কারণ তার শিশুকালে কলিজার মধ্যে আপনি পাঁচ বছর কোরআন ঢুকাইয়া দিয়েছেন। আল্লাহ তুমি সকল বাপমাকে কবুল করো, জোরে কই আমিন। আরো জোরে বলি আমিন। আর যদি সন্তানকে আলেম হাফেজ বানাইবার নিয়ত করেন, তাহলে হাসরের মাঠে আল্লাহ কইব, আমি তো তোমারই খুঁজতেছি, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার জগতে তোমার সন্তানের মাথায় যখন পাগড়ি পরায় দেয়, আমি আল্লাহর কুদরতি নজর ছিল তোমরা বাপ মার দিকে, সমাজের মানুষগুলি তোমরা বাপ মাকে কত বাধা দিয়েছে, না না সন্তানটারে মাদ্রাসায় দিও না, কারণ মাদ্রাসায় পড়লে পরে জীবন কেমন করে চালাবে, বউ ফালবে কেমন করে, সংসার চালাবে কেমন করে, জীবন চালাবে কেমন করে, কত প্রশ্ন, কত প্রশ্ন, কত প্রশ্ন। কিন্তু তোমরা বাপ মা মানুষের কথায় কান দাও নাই, তোমরা বলেছিলে আমরা শুনেছি মানুষ সৃষ্টির আগেই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে, সুবহানাল্লাহ। কোন আল্লাহ মানুষ সৃষ্টির আগে রিজিকের ব্যবস্থা করে? আমার আব্বা আমাকে যখন মাদ্রাসায় দেন, আমার চাচারা বিরোধিতা করেছেন, আমার চাচারা বলেছেন পোলাটারে আপনি কেমন করে মাদ্রাসায় দিতেছেন, আপনি আমি ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিলাম, এত একটা ভালো লেখাপড়ার মধ্যে স্কুলের মধ্যে ফার্স্ট পেয়েছিলাম, আমার আব্বা আমাকে সর্বপ্রথম স্কুলে ভর্তি করেছিলেন, কেন করেছিলেন এর কারণটা আমি বলি। আমাদের সময়ে মাদ্রাসার এই সিলেবাস ছিল না, বর্তমানে যে সিলেবাস অঙ্ক ইংরেজি মাদ্রাসায় ঢুকানো হয়েছে, আমাদের সময়টাতে এমন ছিল না রে যুবক, কেমন ছিল না, এজন্য আমার আব্বা
বাবা অঙ্ক ইংরেজিতে একটু ভালো থাকার জন্য আগে আমার এক প্রাইমারি স্কুলে পড়াইছেন, আর বলছেন বাবা লেখাপড়া হবে তোমার জীবনের, শেষ হবে লেখাপড়া মাদ্রাসায়। শুরুটা করলাম অঙ্ক ইংরেজি কিছুটা ধারণা নেওয়ার জন্য। আমি স্কুলে যেতাম, আর কানে কানে শুনতাম শুধু মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসা। আব্বা আমারে সকালে নিয়ে যেতেন স্কুলে, বিকালে নিয়ে যেতেন মাদ্রাসায়, মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার ক্লাসগুলি দেখতাম, ছাত্রদের সাথে বইতাম। আমার চাচারা যখন বিরোধিতা করলো পুলাটার জীবন বুঝি শেষ, হায় আপনি এত ট্যালেন্ট একটা পুলারে মাদ্রাসায় দিয়া দিলেন। আমার আব্বা কয় কেন কি হয়েছে, জীবন পালবে কেমন করে? আব্বা বলেছিলেন ওলামায়ে কেরামের জবানে শুনেছি মানুষ সৃষ্টির আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে, জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আমার সন্তান কেমন করে চলবে, কেমন করে দুনিয়া কাটাবে, কেমন করে সংসার চালাবে, এই টেনশন আমার করা লাগবে না, কারণ এই টেনশন আমার করতে হবে না, আল্লাহ আগেই ব্যবস্থা করে রেখেছে। এজন্য আমার চাচারা যত বিরোধিতা করলো আমার আব্বা সিদ্ধান্তের উপরে অটল। আমার সাথে যতজন স্কুলে পড়ছে একজন মাদ্রাসায় ভর্তি হয় নাই, আমি একাই শুধু মাদ্রাসায় গিয়েছিলাম আর ওরা সবাই হাই স্কুলে ভর্তি হয়েছিল। এজন্যই কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন ও দুনিয়ার হাফেজ কোরআনের বাপ মা আলেমের বাপ মা, মানুষগুলি তোমার সামনে সন্তান নিয়ে স্কুলে গেছে কলেজে গেছে, কিন্তু তুমি স্রোতের উল্টা চলছো, মানুষ চলছে স্রোতের তালে তালে, নদীর স্রোত যেই দিকে চলতেছিল তুমি স্রোতের উল্টা হাঁটতেছিলা। আমি আল্লাহকে পাওয়ার জন্য এজন্য আজ তোমার ছেলের মাথায় পাগড়ি পরাই উস্তাদ, মানুষের নজর হলো তোমার সন্তানের চেহারায় আর আমি আল্লাহর নজর হলো তোমরা বাপ মার দিকে। কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমাদেরকে নিজের হাতে পুরস্কৃত করব। এজন্য নবীর বাবার মাথায় আল্লাহ পাগড়ি পরাবে না, কিন্তু একজন হাফেজ কোরআন আলেমের বাপ মার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরায় দিবে। একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, হাসরের মাঠে আল্লাহ ডাকও দিবে ও হাফেজ কোরআনের মা, ও মুফতি সাহেবের আব্বা, ও মুহাদ্দিস সাহেবের আব্বা। দুনিয়ার জমিনে মানুষ আপনারে যেই নামে ডাকছে, মানুষ যেমন ডাক দিছে ও মুফতি সাহেবের আব্বা, ও মৌলানা সাহেবের বাবা, ও ইমাম সাহেবের আব্বা, এইভাবে মানুষ আপনাকে সম্মানের সাথে ডাক দিয়েছে, নাম ধরে ডাক দে নাই। হাশরের ময়দানে আল্লাহর নবী বলেন আল্লাহ পাক নিজে ওই দিন আব্দুর রহিম আব্দুল করিম কোয়া ডাক দিবে না, বরং আল্লাহ নিজেও ডাক দিব ও ইমাম সাহেবের আব্বা, ও হাফিজ সাহেবের আব্বা। এতটা ইজ্জত এতটা সম্মান আল্লাহ আপনাকে দিবে রে বাবা, এতটা ইজ্জত এতটা সম্মান আল্লাহ আপনাকে দিবে, তাহলে আপনি কেন এই সম্মান নেবেন না? দুনিয়া তো ইজ্জত, আব্বা আমারে মাদ্রাসায় দিয়া ঠকেন নাই, বরং আব্বা মাদ্রাসায় দিয়া তো জিতছেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। আমার আমার চাচারা যারা জেনারেল শিক্ষিত ছিল, জেনারেল শিক্ষিত ছিল তারাও আজকে আমি আল্লাহ পাক আমার দুনিয়ার লাইনে ও যে শান শৌকতে রাখছে তারা এর ধারে কাছে আসতে পারে না। তুমি যদি আল্লাহর জন্য পাগল হও, আখেরাতের জন্য যদি পাগল হও, দুনিয়া আল্লাহ তোমার পিছনে দিয়া দিবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন। এজন্য আমার ভাই বর্তমান ইমিডিয়েট ছোট ভাই, আমার ইমিডিয়েট ছোট ভাই হলো বাংলাদেশ আইন মন্ত্রণালয়ের সচিব, রানিং উপসচিব, আমার ইমিডিয়েট আপন ছোট ভাই, কি হয়েছে তারে এত মানুষে চেনে না, এত মানুষে দোয়া করে না, আমাকে যত মানুষে চেনে যত মানুষে দোয়া করে, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে লাভ হলো কি, আমার আব্বা আমার মাদ্রাসা দিয়ে ঠকলেন নাকি জিতলেন? আওয়াজ দেন না, আওয়াজ দেন না কেন? তাহলে আপনিও জিতবেন, আপনিও জিতবেন, আপনিও জিতবেন, আপনি বাবা জিতবেন, আপনি দাদা জিতবেন, আপনি দাদা জিতবেন, আপনি নানা জিতবেন। একজন কোরআনের পাগল, নবীর যুগের একজন সাহাবী, নাম হলো হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী রহমতের নবী, তিনি বলেছেন জানুনি দুনিয়ার ভিতরে যে উলামায়ে কেরাম আছে, হাফেজ কোরআন আছে, মাদ্রাসা আছে, এদের দুনিয়াতে কদর কি পরিমাণ জানুনি? নবী বলেন তোমরা জানো না, বুঝি জানো না,
ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হি তাদু ফি জাউফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহর নবী বলেন এই মাদ্রাসার জন্য, হাফেজ কোরআনদের জন্য, উলামায়ে কেরামের জন্য, আসমান জমিনে যত যা কিছু আসে সব কিছু তাদের জন্য দোয়া করে, 24 ঘন্টা দোয়া করে। কারণ হলো মাদ্রাসা সমাজের জন্য রহমত, কোরআন হলো জগতের জন্য রহমত। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানায়া রহমত। যেই করে কোরআন তেলাওয়াত হয়, এই করে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। যেই সমাজে মাদ্রাসা হয়, যেই সমাজের মানুষ মাদ্রাসাকে কদর করে, মাদ্রাসাকে মহব্বত করে, মাদ্রাসার ছাত্রগুলিকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোটা সমাজের উপর রহমত নাজিল করে। মাদ্রাসা হলো সমাজের জন্য রহমত, উলামায়ে কেরাম হলো গোটা দেশের জন্য রহমত। উলামায়ে কেরামের কদর যেই সমাজে হয়, যেই দেশে হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। কারণ উলামায়ে কেরামের সিনার ভিতরে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন রহমত চুম্বকের মতটাই না আনে, চুম্বকের মতটাই না আনে। এজন্য আল্লাহ পাকের ভাষায় এই সমাজে, এই দেশে, এই জগতে এখনো রহমত দুনিয়াতে নাজিল হয়। গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, নদী থেকে মাছ হয়। এই যে আমরা আলো বাতাস পাই, সূর্য পূর্ব দিগন্তে উঠে পশ্চিম দিগন্তে অস্ত যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় এই সবগুলি নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিতেছে কোরআনের খাতিরে, মাদ্রাসার খাতিরে, আলেমদের খাতিরে, হাফেজে কোরআনের খাতিরে। জগতে হাফেজে কোরআন আসে বিদায় এখনো সূর্য পূর্ব দিকে উঠে, জগতে উলামায়ে কেরাম আসে বিদায় এখনো গাছ থেকে ফুল হয়, ফল হয়, জগতে এখনো মাদ্রাসা আসে বিদায় এখনো মানুষ সন্তানকে কোরআনের হাফেজ বানায়। এই ধারাবাহিকতা এখনো সমাজে আছে, এখনো মানুষ মাদ্রাসায় দান করে, এখনো মানুষ ওয়াজ মাহফিলে যায় বসে, আল্লাহর কথা, রসুলের কথা, কোরআনের কথা শুনে বিধায় আল্লাহ বলে এখনো গাছ থেকে তোমরা ফল পাও, গাছ থেকে ফুল পাও, জমিন থেকে ফসল পাও, নদী থেকে মাছ পাও, সুস্থতার নিয়ামত নিয়ে বেঁচে আসো। মিল ফ্যাক্টরির মালিক, ইন্ডাস্ট্রির মালিক, সুস্থতার নিয়ামত যত যা কিছু নিয়ামত দেখো সবগুলি নিয়ামত আল্লাহ বলেন কোরআনের খাতিরে আমি দিয়া রাখছি। যেদিন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, যেদিন উলামায়ে কেরাম জন্ম নেওয়া বন্ধ হয়ে যাবে, যেদিন মানুষ সন্তানকে হাফেজে কোরআন বানানোর কথা ভুলে যাবে, আল্লাহ পাক বলে ওই দিন গাছ থেকে আর ফুল ফল পাইবা না, জমিন থেকে আর ফসল পাইবা না, নদী থেকে আর মাছ মিলবে না, রিজিকের ব্যবস্থা আর এত সুন্দর আসবে না, সুস্থতার নিয়ামত দিয়ে হাঁটতে পারবা না। আমি আল্লাহ জগতের সমস্ত নিয়ামত একে একে উঠায় নিব। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর পরপর জমিনের ভিতরে শুধু গজব আর গজব আমি নাজিল করব। অতএব ভাইরা রে, এখন আসমানি গজব আসমানে, জমিনি গজব জমিনে আল্লাহ চাপায় রাখছে মাদ্রাসার খাতিরে, এখন আসমানি গজব আসমানে, জমিনের গজব আল্লাহ জমিনে আটকায় রাখছে ওলামায়ে কেরামের খাতিরে। ছোট ছোট বাচ্চাগুলি মাদ্রাসায় পড়ে, এই বাচ্চাগুলির বাড়ি কোথায়, বাবা কোথায়, মা কোথায়, ওই বাপ্পা সাইরা আপনার বাচ্চা আপনার কুলে এই বয়সে ঘুমায়, মার হাতের গরম ভাত খায়, আর এই ছোট ছোট বাচ্চাগুলি যে এই বয়সে মার কুলে ঘুমাইতো, এই বয়সে বাবার কুলে ঘুমাইতো, মার হাতের গরম ভাত খাইতো, এই বাচ্চাটার বিছানা মায় কইরা দিত, এই বাচ্চাটার মা তুলায় তুলা খাওয়াইতো, ওই বাচ্চাটা আজকে আল্লাহর কোরআনের মহব্বতে কোথায় মা কোথায় বাবা তাদেরকে সাইরা এখানে আল্লাহর কোরআনের পাগল কইয়া, আল্লাহর কোরআনের পাগল কইয়া আপনাদের মাঝে এসেছে হিজরত কইরা। বাইরা আজকে মা ভালো কিছু খাইতে পারে না, বাবা ভালো কিছু বাজার থেকে আনলে খাইতে পারে না, খাইতে গেলেই সন্তানের কথা মারিয়াদ পড়ে যায়, বাবার ইয়াদ হয়ে যায়, বাবার চোখ দিয়ে পানি ঝরে, মার চোখ দিয়ে পানি ঝরে, আমার সন্তানটা জানি ওই জায়গায় কি খায়, কেমনে খায়, কেমনে ঘুমায়। ভাইরা বন্ধুরা, যেই বাচ্চাগুলি আজকে কোরআনের মহব্বতে আসলো, সব চাইরা আপনাদের মাঝে, এইবার আপনারা হলেন তাদের বাবা, আপনারা হলেন তাদের মা,
ওরা দ্বীনের জন্য হিজরত করেছে, আপনারা দ্বীনের জন্য নুসরত করবেন। হিজরত আর নুসরত যখন এক হয়, দ্বীন জিন্দা হয়ে যায়। নবী হিজরত করে মদিনায় এসেছেন, মদিনার মানুষ সাহায্য করেছে, আনসার হয়েছে, আপনারা আনসারের ভূমিকায় যাবেন। ওরা মুহাজিরের ভূমিকা পালন করেছে দ্বীনের জন্য। আল্লাহ গোটা জগৎটাকে মদিনার মতো সোনার দেশ বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ, মদিনা যেমন সোনার মদিনা হয়ে গেছে, এই এলাকাটার আল্লাহ সোনার মদিনা, সোনার দেশ বানায় দিবে, সোনার গ্রাম বানায় দিবে। যদি হিজরত আর নুসরত এক হয়ে যায়, মুহাজির আর আনসারের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম হয়, যেই বাচ্চাগুলি মা বাবা সাইরা এখানে আসলো, এদের জন্য আপনারাই হলেন মা, আপনারাই হলেন বাবা। আল্লাহ পাক রাব্বুল আলামিন কইব কিয়ামতের ময়দানে, এ বান্দা শুন, যার খাতিরে আমি আল্লাহ তোরে খাওয়াইলাম, যাদের খাতিরে আমি আল্লাহ তোরে গাছ থেকে ফুল ফল খাওয়াইলাম, জমিন থেকে তোরে ফসল খাওয়াইলাম, ওরা খাইলো কিনা তুই খেয়াল রাখছনি? ওরা খাইলো কিনা? যাদের খাতিরে আমি তোরে সুন্দর বিল্ডিং বানাইবার তৌফিক দিলাম, তারা ঘুমাইবার জায়গা পাইলো কিনা? তুই খেয়াল রাখলি কিনা? কিয়ামতের ময়দানে আমার খানা, আমার ঘুম ছিল সুন্দর, আর আমার পাশের মাদ্রাসায় যেই বাচ্চাগুলি কোরআনের জন্য এসেছে, যাদের খাতিরে আল্লাহ দুনিয়া টিকায় রাখলো, আমাকে নিয়ামত দিয়ে রাখলো, ওরা যদি খাওয়ার জায়গা না পায়, ঘুমাইবার জায়গা না পায়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এলাকার মানুষের মুখ দেখাইবার কোনো সুযোগ থাকবে না। আমি যেই বাচ্চাটারে লজিং রাখবো, আমি যেই বাচ্চাটারে খাওয়াবো, মনে রাখবা এই বাচ্চাটারে তুমি আমি খাওয়াই না, বরং তার উসিলায় আল্লাহ আমাকে খাওয়া। যে লজিং রাখছি বাচ্চাটারে আমি খাওয়াইতেছি না, কথাটা একটু ঘুরায় বলবেন। একজন হাফেজ, একজন আলেম, একজন মুফতি, একজন ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, তারে যদি আমি আমার ঘরে খানা খাওয়াই, বলতে হবে আমি তারে খাওয়াই না, বরং আল্লাহ তার উসিলায় আমাকে খাওয়াই। ইন্নাল আলিমা, এটা আমার কথা নয়, এটা আমার নবীর কথা। নবী বলেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাউফিল মা। নবী বলেন এই কথাটা তোমরা যদি ভালো করে নাও বুঝো, এই সূক্ষ্ম কথাটি যদি তোমরা নাও বুঝো, আসমান জমিনের আর যত প্রাণী আছে তারা কিন্তু ঠিকই বুঝে। ওই যে গাছ মাছ ফুল ফল, এই যে দেখতেছো জঙ্গলের বাঘ ভাল্লুক, এই যে দেখো গর্তের পিপীলিকা আর পানির নিচের মাছ, এরাও কিন্তু মাদ্রাসার ছাত্রের কদর বুঝে, তালেবে এলেমের কদর তারা বুঝে। নবী বলেন এজন্যই গাছের পা, গর্তের পিপীলিকা পর্যন্ত মাদ্রাসার জন্য 24 ঘন্টা দোয়া করে। কি কয়ে দোয়া করে? নবী বলেন দোয়া করে, আল্লাহ আমি গর্তের পিপীলিকায় এখনো গর্তে বেঁচে আছি মাদ্রাসার উসিলা, আল্লাহ পানির নিচের মাছ আমি বেঁচে আছি মাদ্রাসার উসিলা, আমি বাঘ বেঁচে আছি এখন মাদ্রাসার উসিলা, আল্লাহ তুমি মাদ্রাসা ঘরে ঘরে সমাজে সমাজে মাদ্রাসা বাড়ায় দাও, আল্লাহ ঘরে ঘরে হাফেজে কোরআন তৈরি করে দাও, আল্লাহ তুমি হাফেজে কোরআনদের হায়াতের ভিতরে বরকত দাও, উলামায়ে কেরামের হায়াতের ভিতরে বরকত দাও, আল্লাহ যাদের তাদের হায়াত বাড়লে জগতের হায়াত বেড়ে যায়, উলামায়ে কেরামের হায়াত বাড়লে জগতের হায়াত বেড়ে যায়, জগতের হায়াত বেড়ে যায়। এজন্য মায়ের নবী বলেছেন মৌতুল আলিম কা মৌতুল আলম, একজন আলেমের যদি মৌত হয় মনে করবা জগতের মৌত হয়ে গেছে, কারণ জগৎ আল্লাহ টিকায় রাখে উলামায়ে কেরামের উসিলায়। অতএব কেউ যদি মনে করে আলেম উলামা রাখবো না, মাদ্রাসা রাখবো না, মোল্লা মুন্সি রাখবো না, যদি কেউ মনে করে এমনটা বলে, তাহলে সে তার নিজের পায়ে নিজে কুড়াল মারল। মাদ্রাসা রাখবা না, মৌলবি রাখবা না, আল্লাহ তোমারেও রাখবে না। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? কারণ আল্লাহ তাদের উসিলায় তোমার মতো লোককে আল্লাহ বাঁচায় রাখছে। যদি ওরা না থাকে, মাদ্রাসা বন্ধ হয়, তোমার জিন্দগি বন্ধ হয়ে যাবে। আমরা দেখছিও তা, আলহামদুলিল্লাহ হইছেও তা, যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা কইছে, উলামা ইকরামের বিরুদ্ধে কথা কইছে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা কইছে, তারা কেউ জাগাতে নাই। আওয়াজ দিয়ে বলে, ফ্যান ফরবারও আর জায়গা পায় না, ঠিক কিনা? এজন্য বলি
মাদ্রাসার বিরোধিতা যে করলো সে তার নিজের পায়ে নিজে কুড়াল মারলো। কেউ যদি মাদ্রাসা বন্ধ করার কথা কয় সে তার নিজের জীবন বন্ধ করে দিল। এটা আল্লাহর কোরআন বলে, নবীর হাদিস বলে। এই কথাটা নবী বলেন, যদি তোমরা নাও বুঝো, গাছে বুঝে, গাছের পাতায় বুঝে, পিপিলিকা বুঝে, গর্তের সাপ বুঝে, পানির নিচের মাছ এই কথাটা বুঝে, বিদায় ওরা ২৪ ঘন্টা আলেমদের জন্য দোয়া করে। এজন্যই মানব দানব সবাই ওলামা একরামকে মহব্বত করে, জিন্নাতরা পর্যন্ত ওলামা একরামকে শ্রদ্ধা করে। কেন করে? কারণ জিন্নাতেরাও জানে কাদের উসিলে আল্লাহ জগৎ টিকায় রাখছে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ গেলে বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, আপনারা নাম হয়তো শুনেছেন, সদস্য হুজুর হিসাবে সবাই চিনে। তিনি দীর্ঘদিন দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করেছেন। হুজুরের বাড়ি হলো এই যে গোপালগঞ্জের গহরডাঙ্গা। হুজুর একদিন যাবেন ঢাকা থেকে গহরডাঙ্গায়, নৌকায় উঠছেন। এই নৌকায় উঠছে, যখন উঠছেন তখন রাত হয়ে গেছে, ওনার বাড়ি পর্যন্ত নৌকায় পৌঁছায় দেবে। মাঝিও হুজুরের বাড়ি চিনে, অনেক প্যাসেঞ্জার নৌকায় উঠলো, ঘাটে ঘাটে মানুষকে নামায়া হুজুরের ঘাটটা একবার সব শেষে মাঝি কয়, হুজুর আমি রাত ৬টা বাজুক আমি আপনারে বাড়ি পৌঁছায় দিব, হুজুর আমি আপনারে চিনি, হুজুর একটু দোয়া করবেন। হুজুরের ঠিক আছে বাবা চলো। কনকনে কুয়াশার রাত, শীতের রাত, কুয়াশা দেখাও যায় না ঠিক মতো, যাইতেছে মানুষ ঘাটে ঘাটে নামছে, হুজুরের ঘাট সবার পরে, আরও বেশ সময় লাগবে হুজুরের ঘাটে যাইতে। ওই অবস্থায় হুজুর বলতেছে, বাবা মাঝি আমারে তুমি এখানেই নামায় দাও। কি কন? এখানেই নামায় দাও। কেন? বাবা আমারে এখানে নামা। কো হুজুর এটা তো আপনার ঘাট না, এখানে যদি আপনি নামেন তাহলে আপনাকে বিশাল বড় একটা হাওর পায়ে হেঁটে যাওয়ার লাগবে, আর এত রাত, প্রচণ্ড কুয়াশা, কিছু দেখা যায় না। হুজুর কেন আপনি এই কাজ করবেন? আপনার ঘাটে নৌকা যাবে। হুজুর বলতেছে, বাবা তুই বুঝবি না, তুই আমাকে এখানে নামায় দে, দ্রুত নামা, আমার কাজ আছে, এখানে নামা, আমি হাওরটা পাড়ি দিয়ে পায়ে হেঁটে যাব। মাঝি অবাক হয়ে গেল, মাঝি মনে মনে কয়, আমি চিন্তায় পড়ে গেলাম হুজুরের এত রাতে কাজ কিটা, কাজ কি এরত এত রাতে হাওরে হুজুরের কাজ কি? কয় তাহলে ঠিক আছে আমি নামাব ঠিক, কিন্তু আমি পিছনে পিছনে যাব, হুজুর কি কাজ করে একটু দেখার জন্য। হুজুরকে নামায় দিল মাঝি, পিছনে পিছনে মাঝিও নামলো, হুজুরে দেখেন নাই, মাঝি দেখতেছে কয় আমি দেখলাম হুজুর সামনের দিকে হাঁটতেছেন, প্রচণ্ড কুয়াশা, ভালো করে দেখাও যায় না, আমাকে হুজুর দেখেন না, পিছনে আমি হুজুর খেয়াল করেন নাই, আমি একটু দূরে অবস্থান করতেছিলাম, আমি তো ঝাপসা ঝাপসা হুজুরকে দেখতেছি, যাইতেছেন যাইতেছেন, একটু পরে তাকায় দেখি নামাইলাম আমি একজন, কিন্তু কিছুক্ষণ পরে দেখি হুজুরের ডানে বামে সামনে পিছনে শত শত মানুষের আওয়াজ। আমি অবাক হয়ে গেলাম, অবাক, ভয় পেয়ে গেলাম, নামাইলাম আমি একজন মানুষ, কিন্তু ওনার ডানে বামে এত মানুষের আওয়াজ, এরা কারা, এরা কারা, এদের পরিচয় কি? পিছনে পিছনে আমি যাইতেছি, হুজুর ওদের সাথে কথা বলতেছেন, আর ওরা হুজুরকে একজন মন্ত্রী মিনিস্টার যেভাবে হাঁটি এইভাবে হুজুরকে সামন দিক দিয়ে রাস্তা দেখে দেখে নিয়ে যাইতেছে। বাড়ি পর্যন্ত যাওয়া মাত্রই আমি দেখলাম লোকগুলা আর কেউ নাই, সবাই অদৃশ্য হয়ে গেল, হুজুর ঘরের ভিতরে ঢুকবেন, আমি যাই এই সালাম দিয়া দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমাকে দেখে বলতেছেন, বাবা তুমি এখানে কেমন করে? কয় হুজুর আমি তো আপনার পিছনে পিছনে আসছি। কেন আসছো? কি জন্য আসছো? কি দেখছো? কি দেখছো? কয় হুজুর আমি যা দেখছি আমার ভিতরে পানি নাই, কলিজায় পানি নাই, আমি তো প্রচণ্ড ভয় পাইছি হুজুর। হুজুর আগে বলুন এরা কারা? আমি নামাইলাম আপনাকে একা, কিন্তু এত মানুষ, এরা কারা, কি এদের পরিচয়? এবার হুজুর বলতেছে, বাবা আমি বলতে পারি তোর কাছে এক শর্তে, বাবা আমার জীবদ্দশায় কারো কাছে কিছু বলবা না, কারো কাছে কিছু বলবা না। সে বলতেছে, ঠিক আছে হুজুর আমি বলবো না, খাঁটি আল্লাহওয়ালারা তাদের নিজেদের কারামত কারো কাছে বলে না, কেউ দেখলে সেটা বলতেও নিষেধ করে, ঠিক কিনা জোরে বলেন? আর ভেজাল যত জায়গায় আছে খালি সাইনবোর্ড আর অ্যাডভার্টাইজ, ভেজাল যত আছে। আশিকি রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারাসুল্লি সুলকানি, নাম আর খুঁজে পাওয়া যায় না, নাম কই গেল? লকবার উপাধি পড়তে পড়তেই শেষ, ঠিক কিনা? এক লোক মবিসিং গেছে,
আসার পথে প্রচণ্ড কুয়াশা, এরকম বন্ড ভিসাব। ড্রাইভাররা কয় থাম, সামনে দেখোস না কিছুই দেখা যায় না, ওখানে দেখ একটা বোর্ডিং দেখা যায়, সিট আছে কিনা একটু দেখ। তো ড্রাইভার গেছে, গিয়া বোর্ডিং ম্যানেজার রেখে, স্যার রাত বাজে প্রায় তিনটা দুইটা, বলতেছে স্যার আপনাদের হোটেলে কোনো সিট আছে? কয় সিট তো আছে, থাকবো কেটা? থাকবো কে? কয় থাকবে আশিকের রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সরাসরি সুলকানি, কইতে কইতে ষোলোটা টাইটা। ম্যানেজারে কয় দৈমে ভাগো, সিট নাই। ম্যানেজারে ভাবছে ষোলোটা সিট লাগবে, নাম যখন ষোলোটা কইছে, ম্যানেজারে ভাবছে সিট লাগবে কয়টা? ষোলোটা। কয় সিট নাই, সিট নাই ভাই, যান যান। কয় হুজুর সিট নাই। হুজুরে কয় সিট না হইলে কেমনি যাবি? যাওয়ার তো কোনো উপায় নাই, হোটেলে হোটেলের বারান্দাই গামছা বিছা, চাদর বিছা রাত কাটা। হোটেলের বারান্দার মধ্যে চাদর বিছায় ঘুমাই রইছে, ফজরের সময় ম্যানেজার উঠছে, ওইটা দেখে এত মোটা এক হুজুর গড়াগড়ি করে শীতের মধ্যে কনকনে কাঁপে। কয়েক বেড়া ঘটনা কি এখানে? হুজুর নিয়ে এরম কর, কয় তুই হুজুর নিয়ে এখানে কি কর? তুই আমার কাছে ভিতরে সিট চাইলি না? আমি তো আপনার কাছে সিট চাইছি। কয়েক বেড়া তুই তো সিট চাইলি ষোলোটা, তাই বললে কি আমার কাছে দুইটা সিটও নাই? এখন হুজুর উঠছে, উঠে কইরে এই টাইটেলে আমাদের দুনিয়াতেও সিট দিল না, মরণের পরেও সিট দিত না, ঠিক না? এই টাইটেলে দুনিয়াতেই সিট দিছে না, মরার পরেও সিট দিবে। এজন্য খাঁটি আল্লাহওয়ালা চেনার উপায় হলো তারা সহজ সরল সাদা সিধা, এত অ্যাডভার্টাইজও নাই, এত গাওয়াগাওয়িও নাই, হ্যাঁ এত লৌকিকতাও নাই। শামসুর হক ফরিদপুরি রহমতুল্লাহ গেলেই ওই মাজিরে বলতেছেন, আমি বলতে পারি তোকে, শর্ত হলো আমার জীবদ্দশায় কারো কাছে এই কথা বলবা না। কই বলেন হুজুর? কই বাবা আমি যখন নৌকায় ছিলাম, এই নৌকায় থাকা অবস্থায় এই এলাকার জিন্নাতের সর্দার আমার কানে কানে আইসা সালাম দিয়া কয়, হুজুর আমরা আজ অনেক দিন যাবত আপনার অপেক্ষায়, আমাদের ভিতরে অনেক সমস্যা চলতেছে, কেউ কারো কথা মানে না, এমন দ্বন্দ্ব খুনাখুনি হওয়ার সম্ভাবনা আছে। এক পর্যায়ে আমরা সবাই একমত হয়েছি, যতগুলি সমস্যা আছে সবগুলির সমাধান আপনার কাছ থেকে নিব, আপনি যা বলবেন আমরা সবাই মাথা পেতে মেনে নিব, কেউ আর আমরা কোনো ধরনের বিরোধিতা করব না। হুজুর একটু দয়া করে যদি এই জায়গায় নামতেন, পায়ে হেঁটে যদি বাড়িতে যাইতেন, হাওরটা আমরা পাহারা দিয়া দিয়া আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব, আর মাঝখানে আমাদের যত যা কিছু জানার প্রয়োজন সব আমরা জেনে নিব। আল্লাহু আকবার। মাই তালিবে মাওলা গো মেরে ইশকে নিরালা, মাই তালিবে মাওলা গো মেরে ইশকে নিরালা, হে জুমলা জাহা জিনকে তজল্লি সে উজালা, হে জুমলা জাহা জিনকে তজল্লি সে উজালা, মা দরুদ জাহা গায়রে খোদা ইয়ারে নদার, যদি ইয়াদ খুদা হি চে দিগর কার নদর, যদি ইয়াদ খুদা হি চে দিগর কার নদর। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী বলেছেন উলামায়ে কেরামকে, মানব দানব পশু পাখি সবাই শ্রদ্ধা করে, কারণ হলো ওরা জানে উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ সবাইরে খাওয়াইতেছে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার আপনারও আল্লাহ খাওয়ায় মাদ্রাসার উসিলায়, ঠিক কিনা? আমি মাদ্রাসা দান করলেও মাদ্রাসা চলবে, না করলেও মাদ্রাসা চলবে, বাকি মাদ্রাসায় আমি দান কইরা মাদ্রাসা টিকায় রাখছি, বিষয়টা এমন নয়, বরং মাদ্রাসায় উসিলায় আল্লাহ আমাকে টিকায় রাখছে, ঠিক কিনা রে ভাই? আমাদের সিলেটের বহুত বড় একজন আল্লাহর ওয়ালি, নাম হলো শাইখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাগ্রাদ। হুজুর এরকম যেভাবে গেছেন, যেখানে গেছেন সেখানেই মাদ্রাসা তৈরি করেছেন, কারণ উনারা দেখতেন, উনারা জানতেন
আসমানের কুটি হলো মাদ্রাসা, আসমানের খাম্বা হলো মাদ্রাসা। মাদ্রাসা যেখানে হবে এখানে রহমত থাকবেই থাকবে, যেদিকে গেছেন ওই দিকেই মাদ্রাসা তৈরি করেছেন। এ জন্ম বিদাতীদের দল, ভণ্ডদের দল, হুজুরকে হত্যা করার জন্য ওরা ষড়যন্ত্র করে। ওই মৌলবীর কারণে তো আমরা গান বাজনা করতে পারি না, আমরা এক্সিবিশন করতে পারি না, যাত্রার প্যান্ডেল করতে পারি না। এই মৌলবীর হত্যা করা ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। আল্লাহর ওলির কাছে একবার ডাকাতের দল, একবার ডাকাতের দল। ভরা মৌসুম আপনারা জানেন সিলেট এলাকাতে অনেক বেশি বন্যা হয়, একবার এরকম বন্যা হয়েছে, বন্যার ভিতরেই মাদ্রাসায় ডাকাতের দল নৌকা নিয়ে মাদ্রাসায় হাজির হয়েছে। হুজুরের কাছে আইসা বলতেছে, হযরত আমাদের এলাকার দুই গ্রামের ভিতরে প্রচন্ড ঝগড়া, যে কোনো সময় কোনাকুনি হয়ে যেতে পারে, আপনি যদি না যান তাহলে মানুষ কতজন খুন হবে এর হিসাব নাই। সবাই এক বাক্যে মেনে নিয়েছে, আপনি যেই সমাধান দিবেন এই সমাধান সবাই মেনে নিবে। ভাটি এলাকার মানুষগুলা হুজুরকে এইভাবেই মানত, এইভাবেই শ্রদ্ধা করত। হুজুর যেই জায়গায় যে হাজির, প্রচন্ড মারামারির ভিতরে মার থেমে যেত, চতুর্দিকে উপরের দিকে এরকম ভাবে ফায়ারিং হচ্ছে, কিন্তু আল্লাহর ওলি মাঝখানে যেয়ে যদি দাঁড়াইতেন সাথে সাথে দুনো পক্ষের রাগ গুসা পানি হয়ে যাইতো। আল্লাহ আকবার, এত বড় পুজোর, এত বড় আল্লাহর ওলি ছিলেন। হুজুরে বলতেছেন, ঠিক আছে বাবা, তাহলে আর দেরি নাই, আর দেরি নাই, তাড়াতাড়ি চলো, দেরি নাই, তাড়াতাড়ি চলো, আমাকে নিয়ে চলো। এই বইলা আল্লাহর ওলি তিনি উঠলেন নৌকায়, নৌকায় উঠে গেলেন, জানা জানি নাই, কাউকে বলাও নাই, উঠে গেলেন। কারণ আল্লাহর ওলিরা তারা সর্বদা মনে করতেন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে, কিছু যে আগে যায় বলতো তার কথাই বিশ্বাস করতেন, পরে যদি একজনে যায় বলতো হুজুর কত আপনার কাছে মিথ্যা কথা বলছে, তখনই ধমক দিত, মুসলমান আবার মিথ্যা বলে নাকি, সুবহানাল্লাহ জোরে কর না, যে মুসলমান আবার মিথ্যা বলে নাকি, আগের জনে আপনারে মিথ্যা বলছে এই কথাটা বোঝানোই যেত না। কি বুঝলেন, আমরাও মুসলমান তারাও তো মুসলমান, ঠিক না? উনি নৌকা উঠছেন, নৌকা উঠটা ডাকাতরা লইয়া যাইতেছে হাওর এলাকায়, সিলেটের হাওর এলাকায়। অসুবিধা দিতেছে আপনাদের ভাই, অসুবিধা দিতেছে শীত, এই যে কুয়াশার পানি পড়তেছে, কিন্তু কষ্ট হইতেছে আপনাদের। এখন হাওরের মাঝামাঝি গেছে, একদম হাওরের মাঝামাঝি। হুজুর বলতেছে, কি রে বাবা, ওই গ্রাম তো এত দূর হওয়ার কথা না, তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ? কই না হুজুর, এই যে চলে আসছি আর অল্প সময়। মূলত ওদের টার্গেট হলো একদম হাওরের মাঝামাঝি নিয়ে হুজুরকে একদম জবাই করবে, জবাই করে হাওরে ফেলাই দেবে। হাওরের মাঝামাঝি নেওয়ার পরে ডাকাতরা তাদের চেহারা পাল্টায় ফেললো, কাছে আইসা কই, মৌলবী প্রস্তুত হয়ে যাও, আমাদের দীর্ঘদিনের চেষ্টা, তোমারে খুন করব, তোমার কারণে আমরা গান বাজনা যাত্রা প্যান্ডেল কিছুই করতে পারি না, খালি যেবায় যাও এবায় যাই, তুমি মাদ্রাসা যেখানে যাও সেখানে গান বন্ধ করে ফেলো, ঠিক আছে? আজকে তোমার জীবনের শেষ দিন, তুমি প্রস্তুত নাও। আল্লাহর ওলি বলেন, আমাকে একটু সুযোগ দিবানি দুই রাকাত নামাজ পড়ার, কয় কোনো অসুবিধা নাই, শেষ জীবনের শেষ নামাজ পড়তে চাও, নামাজ তার নামাজ পড়ে নাও। রাকারা ডাকাতের দল দিশা পিশা পায় না, কোথায় থানার, আমরা ছিলাম কোথায়, কেমনে থানার ঘাটে এসে লাগলো, হায় আমরা কার বিরুদ্ধে লাগছিলাম, হুজুরের পায়ে পইরা পা ধইরা মাপ চাওয়ার কো হুজুর, জীবনের জন্য তওবা করলাম, গুনা তো সারছি সারছি, আজীবন আপনার খাদেম হইয়া থাকবো, আমাদেরকে আজকের মতো বাঁচান। যেই পুলিশেরা কই, হুজুর এরা কারা আপনার পা ধরতেছে, হুজুরে বলতেছেন, না কোনো অসুবিধা নাই, এরা সব আমার খাদেম, নৌকা ভুল করে এখানে চলে আসছে, একটা অন্যায় করেছে, তাই মাপ চাইতেছে। আল্লাহু আকবার, পুলিশদের কাছে পরিচয় দেন নাই ওরা যে ডাকাত, এই আল্লাহর ওলি এই ডাকাতদেরকে বলছিলেন, বাবা শুন, তোরা যে এমন ঘটনা ঘটাইছো, আমার জীবদ্দশায় কারো কাছে বলবি না, বলবি না, আমার ইন্তেকালের পরে যদি বলতে চাও বলবা, আমরা আল্লাহর ওলির ইন্তেকালের পরে এই খবরগুলা পাইছি, এবং ওরা বলছে আমরা যে হুজুরের খাদেম, আমরা কিন্তু শুরুতে খাদেম ছিলাম না, আমরা হুজুরকে মারার জন্য ডাকাত সেজে এসেছিলাম, আমরা হলাম ডাকাত, কিন্তু ঘটনা ছিল এই আল্লাহর ওলির ওই কারামতের পর আমরা তওবা করে সবাই আল্লাহর ওলির খাদেম হয়ে গেছি। এজন্য রে ভাই, উলামায়ে কেরামের কদর করো, উলামায়ে কেরাম
চিনো, মাদ্রাসাকে কদর করো, মাদ্রাসাকে কদর করো। আল্লাহ নবী রহমতের নবী বলেন হাফেজে কুরআন জান্নাতের দিকে যায়, আর কই আল্লাহ আমার মা কই আমার বাবা কই, আল্লাহ কইব যাও তার আব্বা আম্মারে জাহান্নাম থেকে উঠে আনো। জাহান্নাম থেকে বাপমারে যখন উঠে আনবে তার দাদা দাদি নানা নানি, তখন উইটে কইব বাবা তোমরা তো তোমাদের সন্তানের উসিলায় আজকে জান্নাত পাইয়া গেছো, কিন্তু সে তো আমাদের নাতি, আমাদের নাতি, আমরা তো কত আদর করছি, কত মায়া করছি, আমি নানা আমি নানি কত মায়া করছি, আজকে আমরা বিপদে পড়ে গেছি বাবা, তোমরা তো মুক্তি পাইয়া গেছো। আমার ভাইটারে বইল একটু সুপারিশ করার জন্য, তার আব্বা আম্মা আয়সা তার সাথে জান্নাতের দিকে রওনা দিবে, কিছু দূর যাইয়ে বাপ মা থেমে যাবে, ছেলে কইব আব্বা তুমি থামছো কেন, আম্মা তুমি থামছো কেন, তখন মায় কানবো বাবায় কানবো, কান্দা কইব বাবা তুমি যদি তোমার বাপ মা সারা জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা সারা জান্নাতে যাইব না, তখন আল্লাহ কইব যাও তার দাদা দাদি নানা নানিরে তুইলা আনো, দাদা দাদি নানা নানিরে তুইলা আনার সময় এলাকার মানুষেরা তাদেরকে দৈরা বলবে বাইরে তোমরা তো মুক্তি পেয়ে গেছো নাতির সুপারিশে, কিন্তু আমরা ওই এলাকার মানুষ যে এলাকার মাদ্রাসায় পইরা তোমাদের নাতি হাফেজ হইছে আলেম হইছে, আমরা ওই এলাকার মানুষ, আমরা মাদ্রাসাকে কদর করতাম, আমরা তার থাকার জায়গা করে দিছিলাম, খানার ব্যবস্থা করে দিছিলাম, আমরা তার সহযোগিতা করেছিলাম, একটু যায়া বইল মালিকের কাছে আমাদের জন্য যেন একটু সুপারিশ করে, দাদা দাদি নানা নানি আইসে ওই মানুষগুলার কথা তারে শোনাবে, তখন সে আল্লাহর কাছে কইব মালিক যাদের সহযোগিতায় আমি কোরআন সিনাই নিয়েছি ওই মানুষগুলাকে যদি আমার সাথে না দেও আমি জান্নাতে যাইব না। আল্লাহ পাক তখন কইব যাও মানুষগুলোর জাহান্নাম থেকে উঠে আনো, উঠে আনার পরে একজনে কইব হুজুর আপনি আমারে চিনছেন নি, আনাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনাকে একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম, আনাল্লাযী ওয়াহাবতুলাকা উযুয়া, হুজুর আমাকে আপনি বুঝি চিনেন, আমি আপনার একদিন এক বদনা ওজুর পানি দিছিলাম। নবী বলেন এইভাবে অসংখ্য মানুষ, কেউ কইব এক বস্তা দুই বস্তা চাউল দিছি, কেউ কইব আমি 1000 টাকা দিছি, আপনি যেই মাদ্রাসায় পড়ছিলেন এই সহযোগিতা পাইয়াছি না আপনি কোরআন নিছেন, আল্লাহ পাক কইব ফেরেশতারা আমার কোরআনের পাখির যতজনে চিনতেছে আর সে যতজনকে চিনে কোরআনের ইজ্জতের খাতিরে বরযাত্রীর মতো তার সাথে জান্নাতে দিয়া দাও। এজন্য একজন আলেম একজন হাফিজ অসংখ্য অগণিত মানুষকে সুপারিশ করে জান্নাতে নিব, কারা এরা কয় যারা তারে আলেম হাফেজ বানাইতে সহযোগিতা করছিল, আমরাও সহযোগিতার হাত বাড়াইতে কারা কারা রাজি, হাত উঠে আল্লাহকে একটু দেখা, আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জুড়ে বলি আমিন, আরো জুড়ে বলি আমিন। একজন ভাই সবার আগে বলেন একজনও যাবেন না, মুনাজাত হবে, মুনাজাত এবাদতের মগজ, নবী কয় এবাদতের মগজ হইছে মুনাজাত, যদি কেউ উঠেন তাহলে বোঝা যাবে মাদ্রাসার প্রতি।